এই তো মাত্র সাত মাস আগে ঘরের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে খেলে মাইটি ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে সেদিন অসহায় আত্মসমর্পণ করে ট্রফিটা তুলে দিতে হয় তাদের সে ক্ষত হয়তো এখনো ঠিকঠাক ভাবে শুকায়নি কিন্তু তার আগেই আরও একটা বিশ্বকাপ ফাইনাল আরো বড় একটা চ্যালেঞ্জ ভারতের সামনে এবার সেই চ্যালেঞ্জকে আদৌ উতরে যেতে পারবে ভারত সে প্রশ্নের সরব অবস্থানে ভারতীয় কিংবদন্তি ও সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি এবারে বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে বার্বাডোসে সেজন্য সৌরভ গাঙ্গুলি মজার ছলে বলেই ফেলেছেন সাত মাসের ব্যবধানে দুটি বিশ্বকাপের ফাইনাল খেলেও যদি রোহিত শর্মা ট্রফি জিততে না পারে তাহলে তার বার্বাডোজের সাগরে ঝাঁপ দেওয়া উচিত গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেন তিনি আমার মনে হয় না সে সাত মাসের ব্যবধানে দুটি ফাইনাল হারবে তার অধীনে দুটি ফাইনাল হারলে সে সম্ভবত বার্বাডজের মহাসাগরে ঝাঁপ দেবে দল দারুণ খেলেছে পুরো আসর জুড়ে ফাইনালেও ভালো করবে এবং আশা করি ভারত বিজয়ী হবে নিজেদের স্বাধীনতা নিয়েই দলের খেলা উচিত এদিকে রোহিতকে নিয়ে শুধু ঠাট্টাই নয় প্রশংসাও করেছেন সাবেক অধিনায়ক ভারতের বাজে সময়ে রোহিত দলের অধিনায়কত্বের দায়িত্বভার তুলে নিয়েছেন আর তিনি এই জায়গায় যোগ্য ব্যক্তি বলে মন্তব্য করেছেন সৌরভ গাঙ্গুলি অপরাজিত থেকে সে দুটি বিশ্বকাপে ফাইনালে উঠেছে এখান থেকেই ওর নেতৃত্ব গুণ বোঝা যায় আমি যখন বিসিসিআইর সভাপতি ছিলাম তখন বিরাটকে অধিনায়ক হতে বলা হলেও সে দায়িত্ব নিতে চায়নি তখন রোহিত অধিনায়কের দায়িত্ব কাঁধে তুলে নেন ওকে অধিনায়ক হিসেবে তৈরি করতে অনেক সময় লেগেছে আমরা সবাই ওর এই দায়িত্ব পালনে সাহায্য করেছি ওর অধীনে দলের অগ্রগতি দেখে আমি খুব মুগ্ধ ফাইনালে ভারতকে বিজয়ী হিসেবে দেখছেন দু হাজার তিন ওয়ানডে বিশ্বকাপে ভারতকে ফাইনালে তোলা গাঙ্গুলি তাজিন খন্দকার সময় সংবাদ